নমস্কার বন্ধুরা, তো আমি রতন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো, এরকম ভিডিওতে ইফেক্ট কিভাবে তৈরি করবেন। তো আজকে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এর পরবর্তী আমার নেক্সট ভিডিও থাকবে, তো পিছনের যে গাছপালাগুলো রয়েছে সবুজ বা অন্য কালার কীভাবে চেঞ্জ করবেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন তাহলে মোবাইল স্ক্রিন শুরু করি। তো প্রথমত আপনাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকেও ডাউনলোড করতে পারেন। আবার যদি আপনারা চান যে প্লে স্টোর থেকে ডাউনলোড করবো, সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। তো প্লে স্টোরে আপনারা সার্চ দিবেন, সার্চ বক্সে এসে এখানে লিখবেন ক্যাপকাট, ঠিক আছে। তো এটা লিখে আপনারা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর প্রথমত এরকম একটি ইন্টারফেস দেখে আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল লেখা আসবে, আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা রয়েছে, আমি ওপেন করতেছি, তারপর ওপেন করবেন। তো ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন, এখানে অ্যাকসেপ্ট নামে একটি অপশন রয়েছে, তো এখানে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে লেখা রয়েছে নিউ প্রজেক্ট। তো এখানে নিউ প্রজেক্টে একবার আপনাদের টাচ করতে হবে। টাচ করার পর এখানে অ্যালাউ চাইবে, তো আপনারা অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করার পর জাস্ট আপনাদের যত মেমোরি ফাইলে যতগুলো ভিডিও আছে সবগুলো এখানে শো করবে। তো আপনারা যে ভিডিওটি শ্যুট করছেন, তো আপনারা সেই ভিডিওটি নিয়ে নিতে পারেন, ঠিক আছে। তো আমি এই ভিডিওটি শ্যুট করছি, তো আমি এই ভিডিওটি আমার একটি ভাই দুই ভাইস্তা শ্যুট করছে, তো তাদেরকে আমি নিয়ে নিলাম। তো এরকম ইন্টারফেস আসবে, তো আপনারা হাত দিয়ে টাচ করবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি আমার ভিডিওটি বড় হয়ে গেছে, অনেক বড়। তো আমি একটু শর্ট করব। এই যে এখানে লেয়ারটা রয়েছে, এই লেয়ারে টাচ করে আপনারা ছোট করে দিতে পারেন, ঠিক আছে। তো আমি ছোট করে দিলাম, তো আপনারা না নাও করতে পারেন। তো যেটা মূল বিষয় সেটা হচ্ছে ইফেক্ট কীভাবে দেবে, তাই না। তো আপনাদের এরকম ইন্টারফেস আসার পর আপনারা এই যে একটি অপশন রয়েছে এখানে ইফেক্ট নামে, তো ইফেক্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তো এখানে লেখা রয়েছে ড্রিমি, তো আপনাদের ড্রিমিতে ক্লিক করতে হবে। ড্রিমিতে ক্লিক করার পর এখানে বিভিন্ন রকমের ইফেক্ট দেখতে পাচ্ছেন, যেরকম শো করতেছেন সেরকমটাই পাবেন। তো আমরা যখন পিছনের যে ভিডিওটা দেখাইলাম সেরকম আপনারা যখন করবেন, তো আপনাদের খুঁজতে হবে ওরা নামে, ঠিক আছে। তো নিচে দেখবেন কোথায় ওরা আছে লেখা, তো নিচে নিচে আপনারা খুঁজে নেবেন একটু কষ্ট করে, ঠিক আছে। তো এখানে অনেকগুলো আছে, আপনারা একটু কষ্ট করে খুঁজে নেবেন, ঠিক আছে। তো আমি পেয়ে গেছি ওরা, এই দেখুন ওরা নামে। তো এই ওরার এরকম একটি ইন্টারফেস দেখে আপনারা ওখানে ক্লিক করে দেবেন। সো ক্লিক করার পর এখানে টিক অপশন রয়েছে, তো টিক মারে দেবেন। টিক মেরে দেওয়ার পর এখানে হাত দিয়ে ওরা দেখিয়ে দিয়েছে অ্যাপসটি, তো এইভাবে আপনাদের হাত দিয়ে এটা জাস্ট সমান করে দিতে হবে। তো আমার এটা ভিডিওর থেকে শর্ট আর রয়েছে, আমি একটু লম্বা করে দিলাম, সমান করে দিলাম, ঠিক আছে। তো সমান করে দেওয়ার পর আপনাদের এখানে যে ডাউনলোড অপশনটি রয়েছে, তো আপনারা এখানে ডাউনলোড অপশনটিতে ক্লিক করবেন। তো এখানে প্রসেসিং লিখছে, তো ভিডিওটার পিছনে ব্যাকগ্রাউন্ড করার জন্য প্রসেসিং নিচ্ছে। তো প্রসেসিং হওয়ার পর আপনারা দেখতে পারবেন, সো আমার প্রসেসিং কমপ্লিট। কমপ্লিট হওয়ার পর এখানে নিচে রয়েছে, তো ডানে ক্লিক করতে হবে। তো আমরা ভিডিওটি একবার প্লে করি, ঠিক আছে। তো সেরকম কিন্তু আমার ভিডিও ইফেক্ট এসেছে, কিন্তু আরও যদি আপনারা এর থেকে আরও ইফেক্টটি মানে ক্লার করতে চান আরও করতে পারেন। মনে করো আবার আপনি ইফেক্টে যাবেন, ইফেক্টে যাওয়ার পর এয়ার ইফেক্ট আবার ড্রিমিতে ফের আবার ওরা, ঠিক আছে, ডবল দেবেন, ঠিক আছে, ডবল করে দিতে হবে। আপনারা ডবল করে দিলে আবার ডবল হবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা মূলত এর থেকে বেশি ডেভেলপ হবে, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন ডেভেলপটা কেমন হচ্ছে। তো এইভাবে মূলত করতে হয়। আবার ওখানে আবার প্রসেসিং নিচ্ছে, তো ডাউন করে দিলে আপনাদের মেমোরি ফাইলে কিন্তু এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। তো মূলত এইভাবে আপনারা অ্যাড করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আজকের জন্য এখানেই, সবাইকে ধন্যবাদ।